নমস্কার, আজকে দৈনন্দিন রাশিফল নিয়ে আলোচনা করছি। দৈনন্দিন রাশিফল বলতে 18/6/2024 মঙ্গলবার, সারাটা দিন আমাদের 12 রাশির কেমন যাবে সেটি আমাদের আলোচনার বিষয়বস্তু। জোডিয়াক সাইনের প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশিকে বলবো আজকে কর্মক্ষেত্রে কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, তার জন্য আপনার চোখ কান খুলে চলতে হবে এবং আননেসেসারি কোনো ব্যাপারে মাথা ঘামাবেন না বা জড়িয়ে পড়বেন না এবং খরচে কন্ট্রোল রাখুন। বৃষরাশি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করলে আজকে লাভবান হবেন। ছোট ব্যবসায়ী যারা তারা আজকে সাবধানে যে কোনো কাজ করার আগে ভেবেচিন্তে করবেন, ডিসিশন নেবেন, নয়তো কোনো লস হতে পারে। আজ যদি কোনো অসুবিধায় পড়েন বা কোনো যদি চাপে পড়ে যান তাহলে সেটা নিজের মধ্যে চেপে না রেখে আপনার কোনো হিতাকাঙ্ক্ষী ব্যক্তির সাথে সেটা আলোচনা করলে বা সাজেশন নিলে তাহলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মিথুন রাশি, আজ সময়কে অবশ্যই সঠিকভাবে ব্যবহার করুন, নিজের ব্যবহারের প্রতি কন্ট্রোল রাখুন, অর্থাৎ রূঢ় ব্যবহার করবেন না কারোর সাথে, নয়তো সুসম্পর্কটা নষ্ট হতে পারে। কাজের জায়গায় বসের নজরে পড়ার আগে আপনার ফেলে রাখা কাজগুলো অবশ্যই উদ্ধার করার চেষ্টা বা কমপ্লিট করার চেষ্টা করুন। কর্কট রাশি, আজকে আর্থিক ইউটিলাইজটা ঠিক মতো করার চেষ্টা করুন, নাহলে আপনি অর্থিক ইউটিলাইজ ঠিক করে করতে না পারলে সমস্যায় পড়তে পারে, অর্থাৎ আর্থিক চাপ আসতে পারে, বাজে খরচ এড়িয়ে চলুন। আপনার সুন্দর ব্যবহার লোকের কাছে যথেষ্ট প্রশংসনীয় হবে এবং আকৃষ্ট হবে, আজকে কোথাও থেকে অপ্রত্যাশিত পুরস্কার পেতে পারেন। সিংহ রাশি, আজকে গুরুজনের জন্য বা ফ্যামিলির লোকের শরীর স্বাস্থ্য নিয়ে আপনার একটু দুশ্চিন্তা থাকতে পারে, ডাক্তার হসপিটাল যেতে হতে পারে, লাইফ পার্টনার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন, অর্থ খরচ একটু বুঝে করুন। কন্যা রাশি, দিনের শেষ ভাগে আজকে আর্থিক উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা, রাগ জেদ কন্ট্রোলে রাখবেন, লাইফ পার্টনার সাথে সম্পর্ক যথেষ্ট আজকে দৃঢ় হবে। তুলা রাশি, কোথাও ইনভেস্ট করতে হলে কারোর সাথে অবশ্যই কনসাল্ট করে তারপরে ইনভেস্ট করুন, বিশেষ করে শেয়ার, ইন্স্যুরেন্স, মিউচুয়াল ফান্ড, এমন জায়গায় কোনো ইনভেস্ট করতে হলে অবশ্যই কারোর সাথে কনসাল্ট করে নেবেন। অবাঞ্ছিত ঝামেলা এড়িয়ে চলুন। তুলা রাশি, লাইফ পার্টনার আপনার জন্য যথেষ্ট আজকে উদ্বিগ্নতা থাকবে। বৃশ্চিক রাশি, আপনার পজিটিভ মেন্টালিটি সকলকে মুগ্ধ করবে, কোনো আর্থিক লস হতে পারে, বস আজকে আপনার কাজে যথেষ্ট প্রশংসা করবে। ধনুরাশি, আজ আর্থিক ড্রিল হবে, মানে সেটা মোটামুটি একটা বড়সড়ই হওয়ার সম্ভাবনা প্রবল। যারা ব্যবসা করছেন বা কোনো কর্মে এরকম কোনো চেষ্টা করছেন অনেকদিন ধরে এবং অর্থ পাওয়ার প্রবল সম্ভাবনা, আজকে ভালোবাসার মানুষের সাথে সময় কাটাতে পারেন এবং ভালোবাসার মানুষের সম্পর্কে যথেষ্ট আপনার দৃঢ় হবে। মকর রাশি, ফ্যামিলির জন্য চিকিৎসা পারপাসে কোনো খরচ হতে পারে, পুরনো ধার দেওয়া অর্থ আজকে ফেরত পেতে পারেন। আজকে কারোর জন্য বা ছোটবেলার কথা মনে পড়ে মনটা খুব নস্টালজিক হয়ে পড়বে। কুম্ভ রাশি, কোনো ইনভেস্ট থেকে আজকে বিরত থাকুন, কোনো জায়গায় ইনভেস্ট আজকে করবেন না, বিশেষ করে শেয়ার, মিউচুয়াল ফান্ড, এরকম জায়গায় কোনো ইনভেস্ট আজকে অ্যাভয়েড করবেন। আজ কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি যেতে পারেন এবং সেখানে প্রভাবশালী কোনো ব্যক্তির সাথে আপনার যোগাযোগ হতে পারে। আপনার কঠোর পরিশ্রমের ধৈর্য আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছতে যথেষ্ট সাহায্য করবে। মীন রাশি, আজকে গুরুজনের সহায়তায় আর্থিক সমস্যা থেকে অনেকটা আপনি মুক্তি পাবেন। সহকর্মী ও অধস্তন কর্মচারী থেকে আজকে আপনাকে একটু সাবধানে থাকতে হবে, কোনো দুশ্চিন্তা বাড়তে পারে তাদের থেকে। আজ কোনো সামাজিক অনুষ্ঠানে আপনি যেতে পারেন, গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তির সাথে আজকে আপনার যোগাযোগ হতে পারে। আজকের এই প্রেডিকশনটা দিলাম চন্দ্ররাশির উপর বেস করে, অবশ্যই আপনাদের অনেকাংশে মিলবে, ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, প্রত্যেকটা আমার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই দিগ্দর্শন চ্যানেলের মতোই আমার আরেকটা যে চ্যানেল দিগ্দর্শন মন্ত্র, অলরেডি আপনারা সেটা জানেন, সেই চ্যানেলটাও যদি আপনি সাবস্ক্রাইব করে রাখেন, যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলছি, আমার পুরনো ভিউয়ার্সদের জন্য, তাহলে প্রত্যেকটা প্রমাণ সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এই দৈনিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল এবং যে কোনো গ্রহের ট্রানজিট বা তান্ত্রিক যে প্রোগ্রামগুলো, মানে একদম বাস্তবের সাথে তাল মিলিয়ে যে শুনতে হয় বা বুঝতে হয় অ্যাস্ট্রো ব্যাপারটা, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে আপনাকে ভালো করে শুনতে এবং জানতে হবে। যাই হোক, একটু আপনাদের কাছে একটু উপযোগ একটু বললাম, নিজের তো অ্যাডই করলাম। যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নিয়ে ফোন করে নেবেন, দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমার অনলাইনে আপনি প্রেডিকশন নিতে পারবেন, ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক। এবং আপনি যদি মনে করেন যে আপনি চেম্বারে আসবেন, কোন চেম্বার আপনার নিয়ারেস্ট চেম্বার, সেটাও আপনি আমার বুকিংয়ে ফোন করে জেনে নিতে পারবেন।
নমস্কার, সারাটা দিন আপনাদের ভালো কাটুক।